স্যার ক্লাসে এই নাই। গুণনটা বুঝলাম না স্যার, আবার বলেন। হ্যাঁ, আজকে ক্লাসটা একটু রেকর্ড করতেছি যেহেতু সাব্বির ভাই আছে। সাব্বির ভাই, হ্যাঁ বলেন, আপনার উদ্দেশ্যে শুনতে পাচ্ছি রেকর্ড আমি। করতে। আচ্ছা ভালো লাগছে, ভালো লাগছে, ক্লাসটা খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তাহলে এ ওকে, আমরা এখন এখানে গুণন পাচ্ছি, লাস্টের সংখ্যাটা কি? গুণন গুণন। সবাই একটু কথা বলবেন। হ্যাঁ, দুইটা শূন্য স্যার, বরাবর বলা আছে দুইটা শূন্য। না ওটা সবাই বুঝবে না, আপনি আপনি বললে হবে না তো, না আগে বুঝাইনি। স্যার ওকে, তো আর এখানে যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যাকে বলা হয় একসাথে, কি বলা হবে? একসাথে, একসাথে মানে একসাথে, যোগ করতে, একসাথে, একসাথে, যোগ না, যোগ না, একসাথে বসে যাবে। ঠিক আছে স্যার, ঠিক আছে না? তাহলে আসেন আমি একটু লেখি, আমি একটু লেখি, আসেন একসাথে হলে কি হয় দেখি একটু। 22 গুণন 2, হ্যাঁ, অর্থাৎ 22 গুণন 2 বলতে 44। কি, আমি আপনাদেরকে বলি, 22 গুণন 2 বলতে এ আমরা 22 দিলাম, এখন এটা ইনটু এই দুইয়ের জন্য আমরা দুইটা শূন্য দিব। আপনি বলতে পারেন যে ভাই দুইটা কেন শূন্য দিব, ওই যে এই কারণে দিব। আসেন আমরা একটু লিখি, এই গুণনের জন্য আমরা একটা সূত্র পাই, কি পাই সূত্র? হ্যালো, ডি আসি স্যার। হ্যাঁ, গুণনের জন্য আমরা কি পাই সূত্র? হ্যাঁ সূত্র। তাহলে আসেন, যদি শূন্য হয়, শূন্য ইকুয়াল টু নীল, শূন্য ইকুয়াল টু কি? নীল নাই, নীল মানে কিচ্ছু নাই। যদি ওয়ান পাই, ওয়ান ইকুয়াল টু হচ্ছে যে 1 0, যদি টু পাই, টু ইকুয়াল টু দুইটা জিরো, যদি থ্রি পাই তাহলে থ্রি ইকুয়াল টু প্লিজ 3 0, তিনটা জিরো। বাইনারি সংখ্যা নাকি স্যার? না না, চারটা পাইলে আমাদের চারটা জিরো, অর্থাৎ সংখ্যা যতগুলোই থাকুক ওইটার উপরে ডিপেন্ড করে আমার জিরো বেড়ে যাবে। ক্লিয়ার স্যার? যদি 5 হয় 5টা জিরো। ক্লিয়ার স্যার? ওকে, এখন আমরা এটার দেখি, 22টির জিরো দিয়ে গুণ করেন কত আসে? জিরো। আরে 22, 22টির জিরো দিয়ে জিরো জিরো জিরো, তো জিরো আসলে তো আমার রেজাল্ট হলো হবে না, তাহলে আমাকে কি করতে হবে? জিরো আসলে আমাদের হবে না, তাহলে আমাদের কি করতে হবে, যতগুলো জিরো থাকুক তার আগে একটা এক বসাই নিব। কি করব? এক বসাই নিব। হ্যাঁ, অর্থাৎ এই জায়গায় যদি টু না থেকে যদি ওয়ান থাকতো তাহলে আপনি কি হতো? টু না, একটা জিরো হইতো স্যার, একটা দশ হইতো, দশ এক, একটা জিরো, দশ হইতো টোটাল। হ্যাঁ, শাবাশ, গুড গুড। তাহলে এখন আমার এখানে রেজাল্ট কত আসছে টোটাল গুণ করলে? এখন 2200। এখন আমরা যে রেজাল্টটা পাবো না এভাবে অঙ্ক করে, এনি রেজাল্ট, যে কোনো রেজাল্ট যেটাই পাই, যত দিয়ে পাই, সেটা টু টু হোক, থ্রি থ্রি হোক, টু থ্রি ফোর ফাইভ যাই হোক, আমরা যে রেজাল্ট পাই না কেন, আমাদের এটা কি হবে? শুধু ওমস হবে। শুধু কি হবে? ওমস, ওমস, ওমস। শুধু ওমস যদি হয়ে থাকে, তাহলে আমরা একটু আগে কি বলছিলাম ভাই, আমরা কি বলছিলাম বলেন তো, আমরা কি বলছিলাম? 1000 ওম সমান 1 কিলো ওম। 1000 ওম সমান 1 কিলো ওম, শাবাশ। তাহলে এখন আমরা যদি 1000 কিলো ওম সমান যদি 1 কিলো ওম পাই, সরি, তাহলে আমরা এটা একটু ছোট করে নিই। ওকে, এখন দেখেন তো, আমরা এই 22টে যদি আমরা এখন যেটা পাইছি এটা বিশাল সংখ্যা, এখন এটা কেন আমরা এত বড় সংখ্যাকে কেন আমরা রাখবো না, এইটুকু সংখ্যাকে কেন রাখবো না? এই কারণে রাখবো না, কারণ আমাদের এই জায়গায় যে মিটারটা পাই, দেখেন
এখানে আমরা যে মিটারটা পাই সেখানে কি কোনো এভাবে 2200 ওহমস আছে শুধু? না স্যার। কিন্তু এরপরে 2k আছে, এরপরে 20k আছে, 200k আছে, 2 মেগা আছে, 20 মেগা আছে, কিন্তু বাট আমার 2200 ওহমস কোনো আছে এখানে? নাই। না স্যার। তাহলে 2200 ওহমস যেহেতু নাই তাহলে আমাকে 200 ওহমস পর্যন্ত আছে, তাহলে তো এটা আমি 200 ওহমসে আমি সিলেক্ট রাখতে পারবো না, রাখতে পারবো? তাহলে আমাকে চেঞ্জ করতে হবে, সিলেকশনটা আমাকে চেঞ্জ করে উপরে নিতে হবে। তাহলে উপরে যদি নিতে যাই, উপরে 2k তে নিব না 20k তে নিব সেটা আমি ধরতে পারতেছি না। তো এইটা ধরার জন্য আমাকে কি করতে হবে, আমাদেরকে কি করতে হবে এটা ধরার জন্য? 1000 দিয়ে বাকি তো। হ্যাঁ ক্লিয়ার, এই তো কত সুন্দর বুঝতেছে। তাহলে আমরা এখন 1000 দিয়ে ভাগ দিব 2200 ওহমস কে। তাহলে ওকে আমরা এই 2200 ওহমস কে ভাগ দিব 1000 ওহমস দিয়ে। 1000 কেন? কারণ আমরা 1000 সমান 1k পাই, 1000 সমান 1k পাই, তাই না? 1k পাই না, তো আমরা এই জন্য 1000 দিয়ে আমরা ভাগ করতে চাচ্ছি। যখন আমরা ভাগ করব 1000 দিয়ে তাহলে কত আসছে? 2.2k। ওকে, অনেকে মনে করে যে না স্যার একটু দেখাই দেন। ওকে, আমি ক্যালকুলেটর নিলাম, ক্যালকুলেটর নিয়ে আমি এখানে 2200 ওহমস দিলাম, ভাগ আমরা 1000 ওহমস দিয়ে ভাগ দিব, ইকুয়াল টু 2.2 আসছে। 2.2 স্যার। তাহলে আমরা বুঝতে পারলাম যে 2.2 এখন কিলো দিতে পারবো, এর আগে কিলো দিতে পারি না। ক্লিয়ার? জি স্যার। কিভাবে অঙ্ক ভাই, আপনারা আমারে ল্যাপটপের ক্লাস শিখাইতে এখন আমরা অঙ্ক শিখান, তাহলে হবে স্যার? মজা লাগতেছে, মজা লাগতেছে স্যার। আচ্ছা তাহলে অঙ্ক শিখাবো না, আমরা রেজিস্টরের মান বের করার জন্য এই কাজটা করছি। এখন আসেন আমরা রেজিস্টরের মান বের করব। কোথায় মান বের করব? আসেন এখানে যাই দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেজিস্টরের মান বলতেছে যে 620। তাহলে আসেন আমরা 620 দেখে আসি। 620 অ্যান্সার, আমাদেরকে বলতেছে যে 62 ওহমস এর একটা রেজিস্টর। তাহলে এই রেজিস্টরটা যদি আমি পরিমাপ করতে যাই তাহলে আমাকে 62 ওহমস দিয়ে আমাকে রেজিস্টরটাকে পরিমাপ করতে হবে। এইটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমরা দেখে আসি 473। তাহলে আসি 473, আমি অঙ্ক করার দরকার নাই, 473 লিখবো। আমার চলে আসছে 47 কিলো ওহমস এর একটা রেজিস্টর। এই রেজিস্টর যদি আমি পরিমাপ করি তাহলে 47 কিলো ওহমস এর রেজিস্টর হতে হবে। এটা ক্লিয়ার? এখানে যে লাল তারটা সেটা আমি এখানে দিয়ে দিলাম, এই পায়ে দিয়ে দিলাম। আর এখানে যে কালো তারটা সেটা আমি এখানে দিয়ে দিলাম। ক্লিয়ার? যখন দিলাম তখন আমাকে এইখানে 47 কিলো ওহমস দেখাচ্ছে। ওহমসের চিহ্ন এরকম লাল দিয়ে দেখাই, নাহলে মিটারের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, এই ওহমসের ওহমস এইভাবে দেখাচ্ছে, 47 কিলো ওহমস। তাহলে আমি বুঝবো এই রেজিস্টারটা ভালো। ক্লিয়ার না? জি স্যার। বাট আমাকে এখানে এই মান দেখাবে না, কম বেশি দেখালে বুঝতে হবে সমস্যা আছে। আর কম বেশি দেখালে অবশ্যই বুঝতে হবে সমস্যা আছে। আর আশেপাশে কোনো কম্পোনেন্টের কারণে অনেক সময় মান প্রভাবিত হয়, এটা কি এরকম হবে? না না না, আমি আগে আমার কথা শেষ করি। ওকে, এইটুকু বোঝা গেছে? তাহলে এখানে এই মানটা দেখাবে না। কেন দেখাবে না? এবার আসি, আমাদের যত অর্ধপরিবাহী রেজিস্টার বা মানে অর্ধপরিবাহী যে প্রোডাক্টগুলো বানানো হয় বা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী যে পার্টস গুলো বানানো হয়, এটুকু ক্লিয়ার তো? জি স্যার। তো এই অর্ধপরিবাহীতে কিভাবে বানানো হয়? সিলিকন, জার্মানিয়াম এগুলা প্রবেশ করা দেওয়া হয়, বলছিলাম না? জি স্যার, জি স্যার। এখানে সিলিকন অথবা জার্মানিয়াম, হ্যাঁ হ্যাঁ, এখানে যদি আমার ইলেকট্রন থাকে, এরকম ছোট ছোট ইলেকট্রন থাকে বলছিলাম, তাই না? জি, এরকম ছোট ছোট ইলেকট্রন থাকে। এখন ওরা বলতেছে যে
আপনার এখানে আমরা জোর করে কি করলাম, আমরা জার্মানিয়াম ঢুকা দিলাম, জার্মানিয়াম ঢুকা দিলাম বা সিলিকন ঢুকা দিলাম। তো এখন দেখেন তো, যখন এটা ঢুকাই দিছি, যত পরিমাণ সিলিকন বাড়বে ততই বাধা দিবে, কন্টাক্টকে যেতে বাধা দিবে। কাকে যেতে বাধা দিবে? কন্টাক্টকে। হ্যাঁ, এদিক থেকে কারেন্ট যখন যাবে, তখন কারেন্ট যেতে এই সিলিকনের কারণে একটা আর একটাকে কন্টাক্ট করতে পারতেছে না, ভালোভাবে কন্টাক্ট করতে পারতেছে না। যেই পরিমাণ বাধা খাচ্ছে সেই পরিমাণই বাধা খেয়ে বাকি যতটুকু কন্টাক্ট করছে ওই পরিমাণই এদিক থেকে আউট হচ্ছে। ক্লিয়ার না? জি স্যার। তাহলে এই যে এখন এটা জোর করে যে প্রবেশ করে ঢুকাই দেওয়া হয়, এইটার কিন্তু নির্দিষ্ট কোনো ইয়া নাই, নির্দিষ্ট কোনো সংখ্যা নাই যে আমি এই পরিমাণ ঢুকাইছি এই পরিমাণ আমরা হবে, এরকম কোনো নির্দিষ্ট নাই। এনি পার্ট, যে কোনো পার্ট, কোনো নির্দিষ্ট কোনো কি নাই, সংখ্যা নাই, কারণ ওটা বালুর, বালির কোনা তো, বুঝতে পেরেছেন? জি স্যার। এখন বালির কোনাকে একটা ওজন অনুযায়ী নিয়ে ভিতরে দেওয়া হয়। তো এখন সিলিকন যখন ওজন অনুযায়ী যখন দেওয়া হয়, তখন তো এই জায়গায় 2-4-5 এদিক এদিক হতে পারে, হতে পারে না? জি স্যার। হ্যাঁ, তো এই জন্য আমাদের যে কোনো পার্টস অ্যাকুরেট রেজাল্ট দেখায় না মিটারে। কেন দেখায় না? একটু আগে দেখলাম যে 222 ওমসের একটা রেজিস্টার মাপছি, সেখানে দেখাইছে আমার, উদাহরণ দিচ্ছি উদাহরণ, সেখানে দেখাচ্ছে আমার 2.8। আর একটা মাপি দেখতেছি একই রেজিস্টার একই মানের 2.22, একই মানের আর একটা রেজিস্টার মাপে দেখতেছি 2.0। মানে কি একটু এদিক এদিক দেখাচ্ছে না? জি স্যার। স্যার, তো আমি কি কোনটা ভালো বলবো, এটা ভালো বলবো না এটা ভালো বলবো, না যেটা অ্যাকুরেট দেখাচ্ছে সেটা? দুইটাই ভালো স্যার। এখন আমাকে জানতে হবে যে কেন আমার ওই দুইটা ভালো হবে। আমি বুঝলাম যে এটাও ভালো, এটাও ভালো, এটাও ভালো, এখন কেন আমার এগুলো হচ্ছে সেটা আমরা দেখে আসবো। ক্লিয়ার না? জি স্যার। ওকে, আমরা যে প্যাকেজটা পাই সেটাকে বলা হয় 3-band resistor। যে প্যাকেজটা পাচ্ছি সেটাকে কি বলা হয়? 3-band resistor। তো এই 3-band যে রেজিস্টরটা পাচ্ছি, 3-band মানে 1-band, 2-band, 3-band, যদি এরকম আর একটা টু থাকতো তাহলে এটাকে 4-band বলতাম। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তো 3-band রেজিস্টরটা আমাদের যখন হয় তখন তার একটা লাস্টে একটা ব্যান্ড থেকে যায়, এটা বানানোর সময়। একটা প্রশ্ন। হ্যাঁ বলেন স্যার। এখানে যে তিনটা সংখ্যা আছে, এখানে যদি তিনটা সংখ্যার জায়গায় একটা মানে আপনার নিউমেরিক সরি যদি একটা লেটার থাকতো, যেমন আর অথবা পি এল, তাহলেও কি আমরা 3-band ধরব? হ্যাঁ অবশ্যই 3-band ধরব। থ্যাংক ইউ স্যার। ওটা পরে বুঝাবে স্যার, সমস্যা নেই। হ্যাঁ, ওটা আমি এখনো যাই নাই তো, আমরা এইটাতে এখনো যাই নাই। ঠিক আছে স্যার। ওকে, তো এখন আমাদের এই জায়গায় যে 3-band এর রেজিস্টার দেখতে পাচ্ছি, এই 3-band রেজিস্টারের বলে দিছে যে লাস্টে আমরা নিজস্বভাবে একটা রেজিস্টারের মান দিব, সেটাকে বলা হয় ইকুয়াল টু সমান সমান 3-band এর ইকুয়াল টু সমান সমান টলারেন্স। কি বলবে? টলারেন্স। টলারেন্স, টলারেন্স মানে আমাদের দেবেন যে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রী আছে সে বলে যে জিরো টলারেন্স করবে মাদক শক্তি, যে মাদক যে কি বলে মাদক যে যুদ্ধ ঘোষণা করছে, জিরো টলারেন্স নিয়ে আসবে বলছে, বলছে না? তো জিরো টলারেন্স মানে কি, কম বেশি হবে না, একেবারে লেভেলে নিয়ে আসবে। তো আমাদের বলতে যে টলারেন্স মানে কি, টলারেন্স মানে হচ্ছে যে একটা পার্সেন্টেজ। টলারেন্স মানে কি? পার্সেন্টেজ। পার্সেন্টেজ। এখন এই পার্সেন্টেজটা আমরা মিনিমাম কত পার্সেন্টেজ ধরি সেটা একটু ধরে রাখি। তো মিনিমাম 5% ইজ 5%। হ্যাঁ 5% ধরে থাকি। ওকে, এখন বলতেছে যে ভাই 5% কি করব, 5% তো ঠিক আছে, কি করব, যোগ করব না বিয়োগ করব? বলছে দুইটাই করে দেখতে হবে। দুইটাই যোগ, দুইটাই করতে হবে স্যার। বিয়োগ, দুইটাই, নয় যোগ নয় বিয়োগ। হ্যাঁ, কখন যোগ করতে হবে কখন বিয়োগ করতে হবে আমি বলে দিচ্ছি। এখন এইটুকু বোঝা গেছে যে যোগ করতে হবে আবেম? ক্লিয়ার স্যার। ওকে, এখন আমরা 5% পাচ্ছি,
যদি কিছু কিছু রেজিস্টার ওভারটেক করে এটা আমাদের ডায়াগ্রাম দেখতে হয়। কিরকম ওভারটেক করে আসি আমরা, মিনিমাম 15% পর্যন্ত চলে যায়, 10, 15, 20। তাহলে আমরা বুঝতে পারতেছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই 15%টাকে আমরা খুব একটা পাই না, আমরা 5% যেটা ল্যাপটপের বেলা এটা বেশিই পাই। ক্লিয়ার? জি স্যার। এবার আসেন, আমাদেরকে বলছে 5% দিয়ে কি করতে বলছে, যোগ বিয়োগ করতে বলছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, আমরা আমরা যে মিটারটা পেয়েছিলাম সেই মিটারে আমাকে রেজাল্ট দিচ্ছে, কত রেজাল্ট দিচ্ছে একটু লক্ষ্য করেন। এটার আনসার কত আসছিল, এ টু টুর আনসার কত আসছিল, 2.2K। এটা হচ্ছে যে আমাদের রিয়েল, এটা অ্যাকুরেট। জি স্যার। কিন্তু আমরা অ্যাকুরেটটা মিটারে পাবো না, কেন পাবো না, কারণ কি বলছে, টলারেন্স আছে। কি বলছে, টলারেন্স আছে। ওকে, তো আমাকে এখানে দেখাচ্ছে কি 2.0K, কত দেখালো, 0K ওহমস। ক্লিয়ার? জি স্যার। এখন আপনি বলেন যে 2.0K আসছে, এইটা আমাকে এখন কি করতে হবে, টলারেন্স বের করতে হবে। তো টলারেন্স বের করার সিস্টেম কিরকম আমি এখন দেখা দিচ্ছি, সবাই কষ্ট করে একটু মনে রাখেন টলারেন্স কিভাবে বের করতে হয়। আসেন, প্রথমে আমাকে কি করতে হবে, এই অরিজিনাল যেই যেই রেজাল্টটা পেলাম, অরিজিনাল যে রেজাল্টটা পেলাম, কোন রেজাল্টটা, এই এটা 2.2K, এই রেজাল্টটাকে আমাকে ক্যালকুলেটরে মারতে হবে। 2.2 আসছে, আসছে না? জি স্যার। এখন আমাকে বলছে যে 5%, কত পার্সেন্ট বলছে, 5% বলছে যে মিনিমাম প্লাস মাইনাস 5%। ওকে, এখন আমার প্রশ্ন, আমরা মিটারে কত পাইছি, মিটারে মিটারে কম পাইছি স্যার। হ্যাঁ, মিটারে কম পাইছি, তো কম পাওয়ানি আমার বিয়োগ করা, তাহলে আমি বিয়োগ ক্লিক করব, আমার ক্যালকুলেটরে কি করব, বিয়োগ ক্লিক করব। বিয়োগ? জি স্যার। ওকে, বিয়োগ ক্লিক করার পর এবার আমরা 5 দিব, কি দিব, 5 দিয়ে পার্সেন্টে দিতে হবে স্যার। হ্যাঁ, 5 কেন দিচ্ছে, এখানে 5% বলছে। ক্লিয়ার না? তাহলে আমরা 5 দিলাম। ওকে, এই দেখেন 2.2 বিয়োগ নিচে 5। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা কি করব, এটা ইকুয়াল টু দিব, কি দিব, মানে সমান দেওয়ার পর আমাকে কত দিতে, পার্সেন্টে দিতে হবে স্যার। সরি 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 সরি, পার্সেন্টে, পার্সেন্টে দিতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, 2.2 বিয়োগ 5% দিলাম। এখন আমার পার্সেন্টেজ বের হয়েছে কার, 2.2 এর পার্সেন্টেজ বের হয়েছে। এখন আমি যদি 2.2 পার্সেন্টেজ পাই, এখন আমরা সমান সমান দিব, সমান সমান দেওয়ার পর 2.09 আসছে আমার রিয়েল রেজাল্ট। কত আসছে, 2.09 কিলো পাইছি। বলছে যে আই, তোমার যদি সবচেয়ে কমে, একদম যদি কমে যায় তোমার মিটারে, যদি কম পাও মিটারে, যদি কি বলছে, এটা তো বাড়ি গেছে স্যার। হ্যাঁ, মিনিমাম স্যার 2.09 পাইতে হবে স্যার। হ্যাঁ, একটু বলি না, আমরা বললাম যে মিটারে কম পাইছি, যার কারণে আমরা কম করে দেখছি, ক্যালকুলেট করে দেখছি, আমাকে বলছে যে মিনিমাম আমাকে সর্বনিম্ন যদি আমি পেতে যাই, তাহলে 2.09K পর্যন্ত আমাকে পেতে হবে, তাহলে গিয়ে আমি বলবো যে হ্যাঁ ভালো, তাই না? জি স্যার। তাহলে অরিজিনাল মান তো 2.2K স্যার। হ্যাঁ, অরিজিনাল মান 2.2K, কিন্তু আমরা তো বিয়োগ করছি, কমবে না স্যার? হ্যাঁ, কমানো কেন কমাইছি, কারণ আমরা মিটারে কম পাচ্ছি, কিন্তু কম তো পাই না স্যার, এখানে তো বেশি হয়ে গেছে, 2.2 এর জায়গা 2.09 হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেটা আনসার বুঝছো তো, আমাকে বলতে দেন, বুঝে যাবেন। আমি বলতে চাচ্ছি, ঠিক আছে স্যার, বলুন। এখন আমরা যে রেজাল্টটা পাইছি সেটা বলছে যে সর্বলাস্ট আমরা 2.09 পর্যন্ত পাইলে আমরা ভালো বলবো,
এখনো আমরা কিন্তু 2.09 পাই নাই, আমরা পাইছি 2.00, তাই না ক্লিয়ার স্যার? পাইছি তুমি ওরে মাত্র তাহলে আমরা কি করব? হ্যালো জি স্যার আছে। ওকে তাহলে আমরা যে কমটা পাচ্ছি এই কমটা আমাকে বলতেছে কি জানেন? বলতে যে না খারাপ রেজিস্টারটা কি খারাপ খারাপ। তাহলে এখন আমরা রেজিস্টার যে খারাপ পাচ্ছি সেই রেজিস্টারটা আমরা এখন কিভাবে চেক করব? আসেন এবার আমরা বলি, আমরা পয়েন্টের পর যে 09 পাইছি না এই পয়েন্টের পর সম্পূর্ণ আমরা বাদ দিয়ে দিলেও লাস্টে কত থাকে? 2 থাকে তো, 2 থাকে স্যার। আমরা এটা বাদ দিয়ে দিলাম, 2 থাকে তো জি স্যার। 2 ও যদি আসে আমরা ভালো ধরে নিব, কিন্তু পয়েন্টের আগে কোন সংখ্যা কমতে পারবে না, কমলে এটা প্রবলেম 100%। এটা আমাদের খারাপ, আমাকে চেঞ্জ করতে হবে। যে কাজের জন্য রেজিস্টারটা বসানো হয়েছে সে কাজটা সে করতে পারতেছে না। ক্লিয়ার জি স্যার? এবার আসা যাক, যদি বেশি আসে কোথায় বেশি আসে? আমাদের মিটারে। কোথায় বেশি আসে? মিটারে 2.9 আসছে, 9 ওহম। তো বলতেছে যে আমাদের এখানে মাসুদ চলে গেছে নাকি মনে হয় স্যার? একজন লিভ নিছে। হ্যাঁ 12টা বাজে গেছে তো, আমরা বললাম না যে ক্লাস দিব আজকে। আচ্ছা যাক, তো আমাদের এখানে যে ক্লাসটা আমরা দেখতেছি সেটা হচ্ছে যে 2.9 বেশি দিচ্ছে, বেশি দিচ্ছে না জি স্যার? ওই যে কে হবে স্যার? হ্যাঁ কে আর কে, কিলোমস জি জি। ওকে আমরা কিলোমস দেখতেছি, ক্লিয়ার জি স্যার? জি স্যার। তাহলে এখন আমাদের এখানে আসার কথা ছিল 2.2 কিলোমস, কিন্তু এখন আমরা বেশি পাচ্ছি। তাহলে বেশি পাইলে কি বলবো? টলারেন্স। টলারেন্স তখন আমরা কোনটা দেবো? পজিটিভটা প্লাস। এতক্ষণ কমটা দছিলাম, এখন প্লাসটা দেবো। তো প্লাসটা ধরলে আমাদের দেখি ক্যালকুলেটর কি বলে। আসেন ক্যালকুলেটর কি বলে, আমরা 2.2 লিখবো, কারণ কোনটা? রিয়েলটা, রিয়েল যেটা আমরা ক্যালকুলেট করে পাই পাইছি সেটা। ক্লিয়ার? এবার প্লাস দিব, প্লাস। এবার প্লাস দেওয়ার পর আমরা 5 দিব, 5 দিয়ে পার্সেন্ট দিব, দেখি যে একই রেজাল্ট আসছে। এবার ইকুয়াল টু দিব, বললো যে 2.31 পর্যন্ত আমরা পেতে পারি। কত বললো? 2.31 বললো যে 2.31 ভাই, তাহলে তো আরো বেশি দেখাচ্ছে না এটা? জি স্যার। মানে 31 তো এটা দেখাচ্ছে, 2.90 দেখাচ্ছে, কোনটার? মিটারে 90 দেখাচ্ছে, 90 তাই না? 90 দেখাচ্ছে না জি স্যার? এটার থেকে বেশি কিনা জি স্যার? জি স্যার। তো এখন এটার থেকে বেশি যদি হয়, আপনাকে বারবার বলি এই পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে এখানে যদি এটা ওভারটেক করে 3 যেন না হয়। পয়েন্টের পরে যদি আপনার 99 ও থাকে তাহলেও আপনি এটা আপনি কি করতে পারবেন? ওকে বলতে পারবেন। কিন্তু 9 এর পর যদি পয়েন্টের পর 00 এসে আর এখানে যদি পয়েন্টের পর 3 হয়ে যায় তাহলে আপনি এটা খারাপ বলতে পারবেন। ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। তাহলে আমরা এই ক্যালকুলেট করতে পারি তো, বুঝতে পারছি তো? জি জি স্যার। এস স্যার, আমরা একটু মাসুদকে জিজ্ঞেস করি। মাসুদ এই পর্যন্ত ক্লাস করছিল, মাসুদ কি ক্লাস করবে কিনা জিজ্ঞেস করি, তাহলে বুঝতে পারবো। একটু সবাইকে একটু ধৈর্য ধরে নে। শিওর স্যার, কারণ সবাই তো সেম পেমেন্ট দিয়ে করতেছে। আচ্ছা তাহলে নেট নাই,
না তোমার যতটুকু ক্লাস তোমার দেওয়া ছিল ওই পর্যন্ত শেষ হলো, এই কারণে তোমার ফোন দেওয়া। আচ্ছা তাহলে আমরা, হ্যালো জি, ওকে আচ্ছা এখন 12টা বেজে গেছে, তাহলে আমরা স্টপ করে দিচ্ছি 12টা বাজতেছে, কালকে ঠিক সেম টাইমে আবার ক্লাস হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ। ওকে সবাইকে আমি, যেহেতু উনিও সেম পেমেন্ট দিয়ে করতেছে, সবাই দূরে থাকেন একটু মেনে নিতে হবে সবাইকে, আর আমরা মাশাআল্লাহ অনেকক্ষণ সময় দিছি এখানে, তাই না? জি স্যার। ওকে তাহলে আজকে আমরা যতটুকু ক্লাস করেছি আমরা শেষ কথাটা একটু বলে যাই, শেষ কথাটা বলে যাই কারণ এটা দরকার। ওকে শেষ কথা হচ্ছে যে আমরা যে ক্লাসটা পাইছি যতটুকু আমরা পাইছি, কি ফাংশন, টাইপস, সিম্বল, লেটার, লোকেশন নাম্বার, টেস্টিং এখনো শেষ হয় নাই। তাহলে টেস্টিং এর তো আমার ক্লাস কালকে ক্লাসে মনে করে দিবেন, টেস্টিং যেটা শেষ হয়েছে সেটা অনলি কোড। তাও আমাদের নেটওয়ার্কটা এখনো বাকি। জি স্যার। ঠিক আছে। জি স্যার। তাহলে আমার নেটওয়ার্কটা বাকি আছে। ওকে সাথে এখন নোট লেখেন, এগুলো লিখে রাখেন, নাহলে ভুলে যাবেন, আমাকে বর্ণনা করে দিলে আমি তো ভাই রোবট না ভাই। ওকে তো এরপরে সিরিজ এবং প্যারালালের ক্লাস দেওয়া হবে, সিরিজ এবং প্যারালাল। হ্যাঁ, কি কি বাকি রয়ে গেছে? কোডের সিঙ্গেলটা শেষ করছি, নেটওয়ার্কের বাকি আছে, এবং সিরিজ প্যারালাল বাকি আছে, এবং ইউজ অফ দা সার্কিট বাকি আছে। জি স্যার। ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ওকে আপনারা নোট লেখেন, ক্লাস বাকি আছে, নেটওয়ার্কিং, টেস্টিং, সিরিজ, প্যারালাল এবং ইউজ অফ দা সার্কিট। ওকে তাহলে সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আর ইয়া আজাদ ভাই, হ্যাঁ কালকে কিন্তু কিনি ফেলাইন ভাই, নালে প্যারা। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে ওকে ওকে।